প্রথম অধ্যায়, বিষাদ যোগ, কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ। এই অধ্যায় রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত তাঁর অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন, আচার্যবর্গ ও বন্ধুবান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হতে থাকতে দেখেন। শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন, তার মন মহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। ধৃতরাষ্ট্র উবাচ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? সঞ্জয় উবাচ, দৃষ্ট্বা তু পাণ্ডবানীকম ব্যূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম্য রাজা বচনমব্রবীত। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতীম চমুম ব্যূঢ়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন। অত্র শূরা মহেশবাসা ভীমার্জুন সমায়ুধি যুযুধানো বিরাতশ্চ দ্রুপদশ্চ মহারথঃ ধৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্রো দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। সেই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। অস্মাকম তু বিশিষ্ঠায়ে তান নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংঘ্যার্থম তান ব্রবীমিতে। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাঁদের সম্বন্ধে বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিম জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। অন্যে চ বহবঃ শূরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন, যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম ত্বিদম এতেষাম বলম ভীমাভিরক্ষিতম।
अयनेषु च सर्वेषु यथा भागम् अवस्थिताः भीष्मम् एवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि। आमादेर सैन्यबल अपरिमित एवं आम्रा पितामह भीष्मेर द्वारा पूर्णरूपे सुरक्षित, किन्तु भीमेर द्वारा सतर्कभावे सुरक्षित पांडवदेर शक्ति सीमित। एखन आपनारा सकले सेनाबूहेर प्रवेश पथे निज निज गुरुत्वपूर्ण स्थाने स्थित हये पितामह भीष्मके सर्वतोभावे साहाज्य प्रदान करुन। तस्य संजनयन् हर्षम् कुरु वृद्धः पितामहः सिंहनादं विनद्योचैः शंखं दधमौ प्रतापवान्। तखन कुरुवंशेर वृद्ध पितामह भीष्म दुर्योधनेर हर्षोत्पादनेर जन्य सिंहेर गर्जनेर मतो अति उच्चनादे तार शंख बाजालें। ततः शंखाश्च भैर्यश्च पणवानकगोमुखाः सहसैवाभ्यहन्यन्त सशब्दस्तुमुलोभवत्। तारपर शंखभेरी पणव आनक ढाक ओ गोमुख सिंहासमूह हठात् एकत्रे ध्वनित हये एक तुमुल शब्देर सृष्टि हल। ततः श्वेतैर्हयैर्युक्ते महत्तिस्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शंखौ प्रदध्मतुः। অন্যদিকে সেই দর্শযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে তাঁদের দিব্য শঙ্খ বাজালেন। পাঞ্চজন্যম হৃষীকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দধমৌ মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদর। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তাঁর শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তাঁর দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তাঁর ভয়ঙ্কর শঙ্খ। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পক কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ দৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চাপরাজিতা দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দদ্মুঃ পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শ্রীখণ্ডী ধৃষ্টদ্যুম্ন বিরাট অপরাজিত সাত্যকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। সঘোষ ধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যদারয়ত নভশ্চ পৃথিবীম চৈব তুমুলোভ্যনুনাদয়ন। শঙ্খনিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল। অথ ব্যবস্থিতান দৃষ্ট্বা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডব ঋষিকেশম তদা বাক্যম ইদমাহ মহীপতে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন। অর্জুন উওয়াচ সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপয়মেচ্যুত যাবদ এতান নিরীক্ষেহম যোধু কামান অবস্থিতান কৈর্ময়া সহযোধব্যম অস্মিন রণসমুদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে
যুদ্ধ করতে হবে। য়োৎস্যমানান অবেক্ষেহম য়েতেত্র সমাগতাঃ ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয়চিকীর্ষবঃ। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। সঞ্জয় উবাচ এবং উক্তো হৃষীকেশো গুড়াকেশেন ভারত সেনয়োর উভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম্। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। ভীষ্মদ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুন ইতি। ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তত্রা পশ্যত স্থিতান পার্থ পিতৃণ অথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃণ পুত্রান পৌত্রান সখীংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োর উভয়োরপি। তখন অর্জুন উভয় পক্ষের সৈন্যদের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তান সমীক্ষ্য স কৌন্তেয়ঃ সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ঠো বিশিদ্দান্নিদমব্রবীত। তখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন। তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ন হয়ে বললেন, অর্জুন উবাচ দৃষ্টেমম স্বজনম কৃষ্ণ ইয়ুৎসুম সমুপস্থিতম সীদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এভাবে যুদ্ধভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবম শ্রমসতে হস্তাৎ ত্বকচৈব পরিদহ্যতে। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। ন চ শক্নোম ব্যবস্থাতুম ব্রহ্মতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পাচ্ছি না, আমি আত্মবিস্তৃত হচ্ছি, আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবহন দাহ শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। ন চ শ্রেয় অনুপশ্যামি হত্বা স্বজনম আহবে ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না, আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুভোগ কামনা করি না। কিম নো রাজ্যেন গোবিন্দ কিম ভোগৈর জীবিতেন বা ইয়েষাম অর্থে কাঙ্ক্ষিতম নো রাজ্যম ভোগা সুখানি চ। তৈমেব স্থিতা যুদ্ধে প্রাণাম ত্যক্ত্বা ধনানি চ আচার্যাঃ পিতরঃ পুত্রাস তথৈব চ পিতামহাঃ মাতুলাঃ শ্বশুরাঃ পৌত্রাঃ শ্যালাঃ সম্বন্ধিনস্ততা এতান্ন হন্তুম ইচ্ছামি ঘ্নতোপি মধুসূদন। অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতোঃ কিম নু মহীকৃতে নিহত্যদ্ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতি স্যাৎ জনার্দন। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর শুভ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন,
যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? পাপমেবাশ্রয়েদ আসমান হত্বৈতান আততায়িনঃ তস্মান নার্হা বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনম হি কথম হত্বা সুকিনঃ শ্যাম মাধব। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে, সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? যদ্যপ্যেতে ন পশ্যন্তি লোভোপহত চেতসঃ কুলক্ষয়কৃতম দোষম মিত্রদ্রোহে চ পাতকম কথম ন জ্ঞেয়ম অস্মাভিঃ পাপাদ অস্মান নিবর্তিতুম কুলক্ষয়কৃতম দোষম প্রপশ্যদ্ভির জনার্দন। হে জনার্দন, যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্ঠে কুলম কৃৎস্নম অধর্মোভিভবত্যুতা। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। অধর্মাভিভবাত কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণসঙ্করঃ। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বাগ্যেয়, কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। সংকরো নরকায়ৈব কুলঘ্নানাম কুলস্য চ পতন্তি পিতরো হিয়েষাম লুপ্তপিণ্ডোদকক্রিয়া। বর্ণসঙ্কর উৎপাদন বৃদ্ধির ফলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়, সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। দোষৈর এতৈঃ কুলঘ্নানাম বর্ণসঙ্কর কারকৈঃ উৎসাদ্যন্তে জাতিধর্মাঃ কুলধর্মাশ্চ শাশ্বতাঃ। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায়। উৎসন্ন কুলধর্মাণাম মনুষ্যাণাম জনার্দন নরকে নিয়তম বাসো ভবতীত্যনুশুশ্রম। হে জনার্দন, আমি পরম পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অহো বত মহত পাপম কর্তুম ব্যবসিতা বয়ম যদ্রাজ্য সুখলোভেন হন্তুম স্বজনম উদ্যতা। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হচ্ছি।
यदि माम अप्रतीकारम अशस्त्रम शस्त्रपाणयः धार्तराष्ट्रारणे हन्युस तन्मे क्षेमतरम भवेत्। प्रतिरोध रहित ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। সঞ্জয় উবাচ এবং উক্ত্বার্জুনঃ সংখ্যে রথোপস্থ উপাবিশত বিসৃজ্য সশরম চাপম শোক সংবিগ্ন মানসঃ। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তাঁর ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপুরী উপবেশন করলেন।